দিনাজপুর জেলার বসাগঞ্জ উপজেলার একটি দকচা এলাকা। এই দকচা এলাকায় প্রচুর পরিমাণে বীজ আলু আবাদ হয়েছে। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেট হাউস আমরা দেখতে পাচ্ছি। একটি নেট হাউসের পাশাপাশি এখানে ব্যাপক বীজ আলুর আবাদ হয়েছে। আর এই বীজ আলুর আবাদটি করেছেন রহমান সিড, দিনাজপুর জেলার বসাগঞ্জ উপজেলার একটি সিড কোম্পানি। রহমান সিড এখানে বীজ আলু উৎপাদন করেছেন। আমি মোহাম্মদ আমির হোসেন পলিন, আনিকা বীজ ভান্ডার, নিশ্চিন্তা বাজার, খেতলাল জয়পুরহাট থেকে রহমান সিড বীজের প্লট দেখার জন্য আমি আসছি। আপনি তো সব প্লট দেখলেন, তাই না? এখানে জি সব প্লট দেখা হয়েছে। কেমন মনে হচ্ছে রহমান সিডের প্লটগুলো? হ্যাঁ, খুবই ভালো, খুবই ভালো, কোনো রোগবালাই নাই, দেখে আমরা মুগ্ধ হয়েছি আর কি। আশা করছেন যে বীজ নিলে অসুবিধা হবে না? না, অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। এই বীজটি দেখতে এসেছেন বাংলাদেশের বিশেষ করে জয়পুরহাট, রংপুর এবং বগুড়ার কিছু পরিবেশক, বীজ আলু সরবরাহকারী। তারা দেখছেন ঘুরে ঘুরে প্লটগুলো, আমরা দেখতে পাচ্ছি। আমি জাহাঙ্গীর হোসেন বিপু, মলামগেরি হাট থেকে এখানে রহমান সিডের বীজ দেখার জন্য আসেছি। আলুর বীজ দেখার জন্য, আলু খুব ভালো মানের, দেখে আমি মুগ্ধ হয়েছি। কোন কোন আপনার কোন কোন জাতের আলু দেখলেন? আমি দেখলাম এস্টোরিক, ডায়মন্ড, এই দুইটাই, তাই না? জি। আপনি কোন বীজের সাধারণত ডিলার? আমি এস্টোরিক, ডায়মন্ড দুটারই ডিলার। দুইটারই ডিলার, তাই না? এই পরন্ত বিকেল বেলায় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বীজ পরিবেশক এখানে ঘুরে বেড়াচ্ছেন, রহমান সিডের তারা প্লট দেখে বেড়াচ্ছেন। আমি মোহাম্মদ তাজমহল হোসেন, মিস্টার জিম ট্রেডার্স, কালাই জয়পুরহাট থেকে রহমান সিডের বীজ দেখার জন্য আসছি। আলু বীজ দেখার জন্য? আলু বীজ দেখার জন্য আসছি। তাদের সম্পূর্ণ প্রজেক্টগুলো ঘুরে দেখলাম, দেখে আমি মুগ্ধ। বিগত সময়ে বীজ বিক্রি করছি, আশা করি সামনে বছর আরও ভালো হবে এবং রহমান সিটের ব্যবসা আরও ভালো হোক, এই কামনাটুকুই করছি। এর আগে আপনি তাহলে রহমান সিটের ব্যবসা করেছেন, তাই না? ফলাফল কেমন পেয়েছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো, তাই না? জি, অসংখ্য ধন্যবাদ। আজকে আলুর বয়স প্রায় 68 দিন। এই 68 দিনেই তারা চিহ্নিত করার চেষ্টা করছেন। এই যে প্লটগুলো দেখা যাচ্ছে, এই প্লটগুলোতে যে বীজ আলু আবাদ হয়েছে, যেটা আগামী সিজনে, আগামী মৌসুমে আলু হিসাবে আবাদ করবেন, সেগুলো ভাইরাস মুক্ত কি না সরাসরি এখানে বিভিন্ন পরিবেশক, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত পরিবেশক তারা এসে প্লটগুলো দেখছেন, দেখে তারা নিশ্চিত করবেন তারা এই বীজ নেবেন কি না। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল এলেন, মেসাজ আবদুল্লাহ আল এলেন ট্রেডার্স, কোলাহাট বদলগাছি, নওগাঁ। আমি আজকে রহমান সিডের বীজ আলু উৎপাদন প্লট দেখার জন্য এসেছি। উৎপাদন প্লট দেখে আমাকে খুব খুশি লাগছে এবং মন ভালো হতে লাগছে যে এটাকে কোনো ভাইরাস নেই এবং অন্যান্য কোম্পানির তুলনায় এই আলুর গাছগুলো ভালো এবং ভাইরাস সহনশীল একটি জাত। আমি বিগত বছর রহমান সিডের আলু বিক্রি করছিলাম, খুব ভালো হয়েছে মাঠে, আগামী বছর আরও ভালো বিক্রি করবো এই আশাবাদ ব্যক্ত করছি। তাহলে কৃষক পর্যায় থেকে আপনি ভালো সাড়া পেয়েছেন, তাই? হ্যাঁ, অবশ্যই খুব ভালো সাড়া পেয়েছি। কৃষকরা ভালো বীজ পেয়ে তারা খুশি, তাই তো? হ্যাঁ, অনেক খুশি এবং ফলনও আশা করা যায় অন্যান্য কোম্পানির তুলনায় অনেক ভালো ফলন। এটি হচ্ছে দিনাজপুর জেলার বসাগঞ্জ উপজেলার রহমান সিড, রহমান সিড নামক একটি বীজ কোম্পানি এখানকার আলু বীজ আবাদ করেছেন। Thank you.